হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কমা আজকে নতুন একটি ভ্লগ নিয়ে। এখন বাজে রাত তিনটেই বললাম, কারণ বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তো আমি এখন যাব ট্রেন ধরতে। আমি এক্সাম দিতে গিয়ে শিলিগুড়িতে কী কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই নতুন ভ্লগটিতে কিন্তু আমার সাথে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, তো দেখতেই পাচ্ছ পুরো বাইরেটা একদম শুনশান হয়ে আছে, আর আমি সেই শুনশান রাস্তার মধ্যে দিয়ে যাব। তো তোমরা সাথে থাকো আমার। এখন যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে, আমার বাবা রাখতে যাচ্ছে আমাকে ভোরবেলা। এখন এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে আমরা এখন বাসছে, কটা বাসছে, চারটে বাজছে, আর আমাদের 5:30 ট্রেন রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে কী কী করছি তো সবটা দেখতে পাবে। তো চলো, এখন আমরা স্টেশনে পৌঁছে গেলাম, আমি আর আমার বান্ধবী। আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে এক্সাম দিতে যাওয়ার জন্য। তো আমি কিছুই নিয়ে যাব না, সাথে করে আর আধার কার্ডটা নিয়ে যাব, আর তারপরে পরীক্ষা দিয়ে বেরোনোর পর তোমাদের সাথে আবার আমি দেখা করছি। ফাইনালি আমি পরীক্ষা দিয়ে চলে আসলাম, আর আমি আধার কার্ডের জেরক্স নিয়ে যাইনি, ওখানে আমাকে জেরক্স করতে হলো। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি হয়ে গেছি রেডি, এখন আমি বেরোবো একটু আশেপাশে ঘুরতে, সাথে তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। ভাবে গল্প করতে করতে প্ল্যান করা হয়ে গেল যে আমরা কোথায় যাব। তো স্কনে যাব, আমরা এবারে যাচ্ছি স্কন মন্দির, টোটোতে উঠে পড়লাম। অবশেষে স্কন মন্দিরে এসে পৌঁছে গেলাম। এটা হলো মেন গেট, এই হলো স্কনের সেই রাধা মাধব মন্দির। সেই জুতো রাখার জায়গা যেখানে জুতো রাখবো। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, এসো। এটা হলো মন্দিরের পাশের এরিয়া, হরে কৃষ্ণ ফাস্ট ফুডে আমি যাচ্ছি। ফাস্ট ফুড কি আছে দেখি। কনের ভেতরেই এই দোকানটি যেখানে সব আইটেম গুলোই ভেজ আইটেম। তো আমরা এখানে টিফিন করব, দেখি কোনটা নেওয়া যায়। আর মনে হচ্ছে অন্য কোথাও যেতে পারবো না, কারণ এখানে আমাদের অনেকটা টাইম কেটে গেল। ভীষণ সুন্দর একটা শান্তির জায়গা। শিলিগুড়ি আসলে অবশ্যই আসবে ইসকনে। সেই ভোর 3টার সময় উঠেছি, তারপর ট্রেন জার্নি, এসে পৌঁছানো, আসে পরীক্ষা দেওয়া, মন্দিরে ঘোরা, দেন এখন এসে পৌঁছালাম। তো এই সারাক্ষণ চলছে, এবার একটু রেস্ট নিব, আর কালকে সকাল থেকে আবার দেখাবো যে কী কী করছি। তো চলো, গুড নাইট, টাটা। ডিনার চিকেন কষা রুটি কোকা কোলা। গুড মর্নিং ফ্রেন্ডস, বৃষ্টি রেডি হচ্ছে, তো আমরা একসাথে বেরোবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো আমরা এখন রাস্তাতে বেরিয়েছি, এখন যাব হচ্ছে সেবক, আমরা একসাথে।
ছিল সেই সেবকেশ্বরী কালী মন্দিরে আসার রাস্তা। মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল কিনছি। ফুল কেনা হয়ে গেলেই পা ধোয়ার জায়গা আছে, সেখানে পা ধুতে হবে। জলটা কি ঠান্ডা! মন্দিরটি রয়েছে অনেক উঁচুতে পাহাড়ের গায়ে, তো অনেকগুলি সিঁড়ি ভেঙে তারপরে ওপরে উঠতে হবে। প্রচন্ড হাঁপিয়ে গেলাম, তো ফাইনালি এসে পৌঁছেছি। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা এসব অ্যালাউ নেই, তো যখন নামবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। দৃশ্য, গা বেয়ে বেয়ে জল পড়ছে। এই হচ্ছে সেবক। নদী, নদীর সাথে পাহাড়, পাহাড়ের সাথে মেঘ, সেই নদীর ওপরে ব্রিজ, আর ব্রিজের ওপরে দাঁড়িয়েছি আমি। আহা, কি দেখিলাম! পরিবেশের একটা আলাদাই সৌন্দর্য আছে, কেমন যেন একটা অদ্ভুত শান্তি লাগছে। পাহাড়ের ওপর যে মেঘ, কি দারুণ! খালি চোখে তো খুবই সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কতটা আসছে। তারও কিছুটা সময় আমরা এখানে কাটাবো, তারপরে চলে যাব বেঙ্গল সাফারিতে। তো তোমরাও থাকো আমাদের সাথে। সেবকেশ্বরী কালী মন্দিরের পাশের এই রাস্তাটি সোজা শিলিগুড়ি থেকে চলে গেছে গ্যাংটক। তো এই যে গাড়িগুলো যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু গ্যাংটকে যাচ্ছে। সেবকে এসেছি আর মোমো খাবো না, তা কি করে হয়? পাহাড়ি রাস্তা ধরেই এখন আমরা বেঙ্গল সাফারির পথে। তো এই হচ্ছে ট্রেন। আমরা কি এই ট্রেনে করে ঘুরবো? না, এই ট্রেনে করে ঘুরবো না, রয়েছে গাড়ি বেঙ্গল সাফারিতে যাওয়ার জন্য। তো চলো, আর 15 মিনিট টাইম আছে, চল চল চল। গাড়ির কাছে যেতে যেতে তোমাদেরকে এই ভেতরের পরিবেশটা দেখিয়ে দিই। অ্যাটলিস্ট আমাদের গাড়ি ছেড়ে দিল সাফারির উদ্দেশ্যে। কি কি প্রাণী দেখতে পাই চলো দেখি। ওয়াও, হাতি দেখতে পাচ্ছি সামনে, আরে হরিণ, সিংগুলো কি সুন্দর! আরে বাপরে, এখানে হরিণগুলো তো মারামারি করছে। ময়ূর, কি দারুণ! পরিবেশে গাছের ডালের ওপর বসে আছে সব। এবারে আমরা ঢুকছি ভাল্লুকের ডেরাই। রাস্তার উপরে গাড়ির শুয়েছিল, রাস্তাতে রোদ পোহাচ্ছিল, তো গাড়ি আসতেই উঠে সাইডে জঙ্গলের দিকে গেল। কিন্তু একেবারে যে চলে গেল তা না, সুন্দরভাবে গিয়ে কিন্তু পাশেই বসে পড়লো। ও মাই গড, দুটো বাঘ পরপর বসে আছে। জায়গায় বাচ্চারা খুবই মজা পাবে, কারণ বাঘ ভাল্লুক তো রয়েছে, সাথে সাথে খেলাধুলার জন্য রয়েছে জায়গা, আর রয়েছে ক্যান্টিন, যারা লাঞ্চ করতে যায় তারা লাঞ্চ করতে পারবে। এসে পৌঁছলাম, এখন বাজে রাত্রি 12টা।
তো ফাইনালি বাড়ি এসে পৌঁছলাম, আর এখন বাজে রাত্রি একটা, একটার সময় বাড়ি এসে পৌঁছলাম। মানে ট্রেনের টাইমটাই ছিল এরকম, তো কিছু করার নেই। টাটা, গুড নাইট, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। ট্রেন, আমাদের ট্রেনের নাম কি রে? ওটাই তো করছি। এই যে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। Don't you dare.